বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ হোক এমনই দাবিকে সামনে রেখে শহর দুর্গাপুরে প্রতিবাদ মিছিল করল সচেতন হিন্দু নাগরিক মঞ্চ। পদ্মাপাড়ের দেশে ক্ষমতার পালা বদল ঘটেছে, গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। প্রধানমন্ত্রীর পদে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ, হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হিন্দু মা বোনেদের উপর অত্যাচারের অভিযোগ সামনে এসেছে। সে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের প্রতিবাদে বুধবার দুর্গাপুরের বেনাচিটি বাজারে এক মিছিলের আয়োজন করে সচেতন হিন্দু নাগরিক মঞ্চ। প্রতিবাদ মিছিলে যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ গুরু সহ কয়েকশো মানুষ। মিছিলটি দুর্গাপুরের বেনাচিটি পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে ভিড়িঙ্গি পর্যন্ত যায়। বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা করুক সে দেশের সরকার, এমন তাই দাবি উঠে এদিনের মিছিল থেকে। বাংলাদেশে বিগত কয়েকদিন থেকে যে হিন্দুদের ওপর অত্যাচার, হিন্দু মা বোনেদের ওপর অত্যাচার, হিন্দু মন্দির ভেঙে দেওয়া, হিন্দুদের দোকান লুটপাট করা, হিন্দুদেরকে কোথায় কোথায় বলা, বাংলা ছাড়ো বল, এর প্রতিবাদে আজকে আমরা এখানে দুর্গাপুরে পাঁচমাথার মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত একটা শান্তিভাবে প্রতিবাদ সভা আয়োজন করেছি। সেই আয়োজনে এখানকার সকল হিন্দু ভাই বোন দাদা ভাইরা ভাই পা মিলিয়েদের ওপর অত্যাচার বন্ধ করুন। যেখানে বিশ্বে হিন্দু আছে কোনো অত্যাচার চলবে না। বাংলাদেশে কোথায় কোথায় বলা হিন্দুরা তো তোমরা ভারত যাও, এই ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে তারা হিন্দুদের ওপর অত্যাচার করেছে, এটার আমরা বিরোধিতা করি। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।